হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে রামাদান মুবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তা আজকে কিছু কাঁচা বাজে এবং কিছু ফ্রুট কিনে নিয়ে আসলাম। তো আজকে আমাদের ইউরোপে আর কি প্রথম রোজা। তো চেয়েছিলাম রোজার আগে কেনাকাটা করে নিয়ে ঝামেলা শেষ করে ফেলবো, বাট টাইম পাইনি। যে কারণ ঘরে 3-4 দিন যাবত আমি শুধু ঘর পরিষ্কার করলাম, ঘর বাড়ি পরিষ্কার করলাম, আর এই ঘর বাড়ি পরিষ্কার করা যে কত টাফ, তাই টাইম পাইলাম না আগে করে নিয়ে আসা। তা আজকে ভাবছি, যখন আজকে কাঁচা বাজার এবং ফ্রুট কিনে নিয়ে আসছি, তা আপনাদের মাঝে শেয়ার করি কী কী আমি নিয়ে আসলাম। আমি এখানে নিয়ে আসলাম কিছু ফল এবং কিছু সবজি। আমি এখানে নিয়ে আসলাম ড্রাগন ফল, শসা, আলু, পেয়ার, কিবি ফল, আম, কলা, এই ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম। এটা বেসন দিয়ে আর কি করবো, এটাকে বেসন নিয়ে আসছি। বেসন তো লাগবেই, যেগুলি মাস্ট আমাদের আর কি রোজা মাসে যেগুলি প্রয়োজন সেগুলি নিয়ে আসছি। আল্লাহ যে কয়দিন যায়। খেজুর, আটা নিয়ে আসলাম। আর আমি এতটা বিজি ছিলাম ঘরবাড়ি নিয়ে যে আমি কিছুটা কিছু ফ্রোজেন করাও টাইম পাইনি, তাই আমি রেডিমেড ফ্রোজেন নিয়ে আসলাম। এখানে আমি নিয়ে আসছি এই ফ্রোজেন, এটা দিয়ে আমি লম্পিয়া, এই তো যেন কী বলো ওটাকে, ও সমুচা বানানোর জন্য যেটাই আর কি আমি বানাই আমার চয়েস অনুযায়ী, এটা ছোট্ট লম্পিয়া প্যাকেট নিয়ে আসছি। ডাল নিয়ে আসছি, জুস নিয়ে আসছি, এবং বেগুন নিয়ে আসলাম, জুস, আমের জুস নিয়ে আসছি। আর এই জুসটা সব আমি বাজার করেছি, 2 জায়গার থেকে বাজার করেছি, তার্কি দোকান, তার্কি শপ, এবং কিছুটা আমি ওই সুপার মার্কেট থেকে যে করে নিয়ে আসলাম, তাই যতটুকু পারলাম নিয়ে আসলাম। আল্লাহ এটা যে কয়দিন যায় রোজার মাসে। তো আশা করি সবার ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর আমাদের এখানে এখন বাজে 4টার কাছাকাছি, ইউরোপের টাইম, বাংলাদেশে এত 4 ঘন্টা ডিফারেন্ট। তো আমাদের ইফতারের টাইম হচ্ছে 8:42, তো এখনও টাইম আছে। তো আমার কাজ এখনও পড়ে আছে সবগুলো, এখন এটি সব গুছিয়ে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফটি থাকার ট্রাই করবেন, যেহেতু করোনা পরিস্থিতি আগের চেয়ে বেড়ে গেছে। ওকে, আল্লাহ। এটা ঝটপট, এটা ঝটপট করবো আর কি। নিয়ে আসছি ডাবের পানি, এটা খুবই টেস্ট খেতে, আর এই এই ড্রিঙ্কটাও খুবই টেস্ট, মানে ঠান্ডা করে দেয় এই ড্রিঙ্কটা করলে। এই তো মালটা সবই এনেছি মোটামুটি কম বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।